না আমরা তোমায় বলছি না বলবো না বলছি না বলবো না ঠিক ঠিক চল তো চল এই কি চলে এই চলো ওই পাশে যাও জেলাই ফেলাই না আমাদের দরকার ছবি একদম খুন করা হয়েছে, খুন একদম চক্রান্ত করে খুন করে মারা হয়েছে। আপনার সরকার ফেলে দেওয়ার জন্য এই সমস্ত কিছু করছে, এটা দেখে কি আপনার মনে হচ্ছে? এই যে ভদ্রমহিলা বসে আছেন, এনার চেহারাটা দেখে হাসপাতাল ফিরিয়ে দিয়েছে, চিকিৎসা করেনি কাউকে। সরকার ফেলে দেওয়ার কোনো ইচ্ছে ভারতীয় জনতা পার্টির নেই এবং এটা ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে হয় না। পরিবারের পাশে থাকার আপনি ১০০% পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি ছিল, আছে, থাকবে। ওদের নিরাপত্তা প্লাস পরিবারের, আমরা এসপির কাছে দাবি করব যে তাদের নিরাপত্তা দেওয়া হোক। এরা ভীত, শঙ্কিত, আশঙ্কিত, যে কোনো সময় আবার হামলা হতে পারে। আরো দশজনকে মাথা কেটে নেওয়া হবে, কি বলবেন? মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে তোমাদের এলাকা দখল রাখতে হবে, তার জন্য ১০ জন কেন, ১০০ জনকে খুন করলেও খুন করো। গ্রেপ্তারি নিয়ে কোনো দাবি জানাচ্ছেন পুলিশের কাছে? নিশ্চিত যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের অবিলম্বে ৩০২, ৩০৭ দ্বারাই গ্রেপ্তার করা হোক এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে কর্ম হিসেবে কীভাবে দেখছেন? ভারতীয় জনতা পার্টি পুরোপুরি যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে, যারা আহত হয়েছে তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তাদের পাশে, এবং যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের পাশে একদম যেমনভাবে থাকা দরকার সেইভাবেই ভারতীয় জনতা পার্টি। এখনো পর্যন্ত ৩ জন বলি নিহত হয়েছে। আপনি দেখলেন যে দুটি বাচ্চা ছেলে পাচ্ছে না, যাদের বাবা মারা গেছে এই বোধটুকুনে নেই, তারা আজকে লাস্ট রাইট তারা আজকে করছে। আপনাদের দেখে আমার দেখে আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এসে এই মানুষগুলোকে দেখে আমার কিছু বলার ভাষা নাই। যে অন্যায়, যে অত্যাচার মমতা ব্যানার্জি করছে, ইতিহাস কাউকে ক্ষমা, সিবিআই তদন্ত চাইছেন নাকি পুরো? হ্যাঁ, এবং মমতা ব্যানার্জিকে খুনি মুখ্যমন্ত্রী আখ্যা দিচ্ছি। যে উইং তদন্ত করছে তার উপরে কি আস্থা রয়েছে? রাজ্য সরকারের পুলিশের ওপর কোনো আস্থা আমাদের নাই। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলায় মমতা সে নিহত না আহত না অক্ষত এর কোনো ব্যাখ্যা পাচ্ছি না। শঙ্কর মণ্ডল এবং আরও একজন, তাদেরও আমরা সেইভাবে খুঁজে পাচ্ছি না। সমস্ত গ্রামগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, পুরোটাই ঘটেছে শেখ শাজাহানের নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির উস্কানিতে। এই ঘটনাটা ঘটনার জন্যে, উস্কানির জন্যে যদি কেউ দায়ী হন তার নাম মমতা ব্যানার্জি,
মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত এই বাংলার এই খুন খারাপির জন্য। এখনো গ্রামে সন্ত্রাস চলছে, এদের দাবি যারা খুন করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আজও বহু গ্রাম ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, গ্রাম ছাড়া হয়ে গেছে, এরা আশঙ্ক করছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় হাঙ্গামা হতে পারে। ইরাম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, অন্তত ঘটনাটা তুলে ধরুন, বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখুক বাংলায় মমতার সরকার কী ঘটছে। আমি পুরো ঘটনা দেখে নিয়ে গিয়ে সেন্ট্রাল না, আমি আমার পার্টি হেডকোয়ার্টারে রিপোর্ট দেবো, পার্টি হেডকোয়ার্টার ডিসাইড করবে এটা কাকে দেওয়া হবে। মুকুলদাবাবু, এখানে কি কোনো মেচোগেরি রাজনীতি জড়িয়ে আছে আপনি কি মনে করেন? না কোনো না, একদম একদম পরিকল্পিত খুন, পরিকল্পিত খুন, এলাকা দখল রাখার জন্য পরিকল্পিত খুন। আপনার সংগঠনের দুই ঘন্টা চলে গেছে, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, কি বলবেন? কারণ হবে না, কারণ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি নির্দেশ না দিলে তো গ্রেপ্তার হবে না। মমতা ব্যানার্জির নির্দেশ আছে যাতে কেউ গ্রেপ্তার না হয়। প্রদীপ সুকান্ত এবং আরেকজন যিনি নিখোঁজ রয়েছেন দেবদাস, এদেরকে টার্গেট করে মারা হয়েছে? একদম খুন করা হয়েছে, খুন একদম চক্রান্ত করে খুন করে মারা হয়েছে। এটা দেখে কি আপনার মনে হচ্ছে এই যে ভদ্রমহিলা বসে আছেন, এনার চেহারাটা দেখে হসপিটাল হাসপাতাল ফিরিয়ে দিয়েছে, চিকিৎসা করেনি।